প্রেম ভাল পোৱা মোক তুমি মূর্খ বুলি ভাবিছা? তোমার নিচিনা মই বহুত দেখিছো বুঝছা? দেখিব পারা, কিন্তু মুখটো দেখা নাই। তুমি সাগে ভাবিছা মই তোমার দেউতার ধন সম্পত্তির লোভত তোমার কাক চাপিছো? এইবোৰ সকলো তোমালোকৰ অভিনয় বুলি মই নাজানো বুলি ভাবিছা? তোমার নিচিনা কাকুকে মই বিশ্বাস নকৰো। ঠিক আছে, নালাগে বিশ্বাস কৰিব। স্মিতা, তুমি এদিন হলেও বুঝিবা মোৰ প্রেম কিমান বিশাল, কিমান পবিত্র। আপুনি আৰু ইয়াত? মই ইয়াত। আপুনি অর্থাৎ? মই গহীন? মই কিন্তু অকনো গহীন নহয়। ভিতৰলৈ যাওঁ। এ ৰব, হে অর্থাৎ আপুনি বিচাৰিছে কাক? ঘৰ মানুহ অর্থাৎ তোমাক বিচৰা নাই। ভিতৰত কোৱা কৈছে মই আহিছো। মই অর্থাৎ মইতো বুলিব পাৰি, কিন্তু বুজিবতো নোৱাৰি। আপোনাৰ পৰিচয় অর্থাৎ আপোনাৰ নামটো যদি কয়। ও, পৰিচয় কোৱা কৈছে ৰাজ আহিছে। ৰাজ? হয়, আপুনি নিশ্চয়। ঠিকে ধৰিছা, মই স্মিতাৰ মাক। বহাচোন বহা, গহীন তাইক খবৰ দে গৈছোন। কম গৈ অর্থাৎ কি বুলিনো কম? তেখেত আহিছে বুলি কম নে আপুনি তেখেতক মাতিছে বুলি কম? অর্থাৎ গহীন, নিজকে বারে বারে মূর্খ মানে ইডিয়ট বুলি প্রমাণ করব নাপায় নহয়। যোৱা, স্মিতাক কোৱা যে ৰাজ আহিছে। হব, কি হল মাহিদেউ? বহক, মই আকৌ আন্টি শান্তি বুলি মাতিব নোৱাৰো। আপুনি বেয়া নাপায়তো? বেয়া আকৌ কিয় পাম? আন্টি শান্তি সেইবিলাক আজিকালিহে ওলাইছে। আমিতো পেহিদেউ মাহিদেউ এইবিলাকই ডাঙৰ হৈছো। বহা। নগলে হব নে? মাতিছে নহয়, অর্থাৎ বাইদেউটো বাইদেউ তেখেতেও মাতিছে। বৰহাহক দেখিছো, মোক মাতি পঠিয়াবলৈ মই কিবা এটা হেৰি নেকি? নুবুজিলো যে, অর্থাৎ হেৰি মানে নো কি? হেৰি মানে তো কেলে? ঠিক আছে, তই যা, মই গৈ আছো। জিনা, একেবাৰে ঠিক সময়তে ফোন কৰিছ। সেইটো আহিছে বুঝছ? সেইটো ডিব্ৰুগড়ৰ যে, কথাবোৰ বুঝছোন? মাৰ লগত বহি কথা পাতি আছে। তই আহিবি নেকি? কি, তুমি অটোত আহিছা? কিয়, কি হল মাহিদেউ? কাক লগ কৰিবলৈ আহিছো সেইটোহে ডাঙৰ কথা, কিহত আহিছো সেইটোতো বুজিছে নহয়। আৰু মাহিদেউ, গাড়ীখন লৈ আনিলেতো নহব, সেইখন পাৰ্ক কৰিবলৈ মানে ৰাখিবলৈ ঠাইওতো লাগিব। গুৱাহাটীত ঠাই ক'ত? তুমি দেখোন সকলো কথা ভাবি চিন্তি কৰা নহয়। এওঁ কিন্তু তোমাক লগ পালে বিৰাট ভাল পাব। পাবনে? মহাদেৱ আৰু কি কি ভাল পায়? কিয়, তুমি চাকে ভাবিছা এওঁ ভাল পোৱা বস্তুবিলাক তুমি বেয়া পোৱা বুলি ক'লে এওঁ তোমাক বেয়া পাব? সেইটোতো জানোৱেই, সুজিত দত্তৰ ব্ৰাদাৰ ইন লক বেয়া পায় কেনেকৈ? ৰাজ, ইমানকৈ কি ভাবিছা? নাই, মইতো জানোৱেই, এতিয়াতো আপোনালোকে মোক বেয়া পাবই নোৱাৰে। আপুনি নিশ্চয় আপোনাৰ ভিন্দৰ পৰা সকলো গম পাই আহিছে। তোমালোকে অলপ কথা পাতা, মই ভিতৰৰ পৰা আহিছো। গহীন, গহীন, এটা কথা কিন্তু তোমাক আগতে কৈ থোৱা ভাল হ'ব। কথা? তোমাৰ লগত মই চব কথা পাতিম, মাত্ৰ এটা কথা পাত দি। অ' শ্বৰ, কিন্তু সেই কথাটো কি জানিব পাৰোনে? নিশ্চয়, আমাৰ বিয়াৰ কথা। আচৰিত হৈছা? কিন্তু এইটো বাৰু কেনেকুৱা কথা কোৱাচোন? কইনাই দৰাক দেখাই নাই, দৰাই কইনাক চিনিয়ে নাপায়, আৰু ক'ৰবাৰ পৰা দৰাৰ ভিনীয়েক আহি বিয়া ঠিক কৰিব, এইটোতো অন্যায়, ইনজাষ্টিচ। আৰু কি, তুমি যে একেবাৰে মোৰ মনৰ কথাটো কৈছা। অ' হয় নেকি? থেংক ইউ। তোমাৰ মনৰ মানুহটো হ'বলৈতো তোমাৰ মনৰ কথাবোৰ ক'ব পাৰিবই লাগিব। কি, তুমি তুমি কি মিন কৰিছা? হেইয়া, মই ঠিকেই ভাবিছিলোঁ, কিন্তু তুমি ভয় নাখাবা, তোমাৰ প্ৰেমত পৰিবলৈ এতিয়াওতো মই তোমাৰ লগত ভালকৈ চিনাকিয়ে হোৱা নাই। কথাবোৰ নিজেই কৈছা নে আন কোনোবাই লিখি দিছে? কোনে লিখি দিব? আৰু লিখি দিয়া হ'লে হয়তো ক'লোহেঁতেন, স্মিতা স্মিতা স্মিতা, তোমাৰ নামটো মিচিৰিতকৈ মিঠা, হবানে তুমি মোৰ মন আকাশৰ পূৰ্ণিমাৰ জোন, তোমাক নাপালে মই দিম চিৰদিন লগুণ, চিৰদিন লগুণ, চিৰদিন লগুণ। হঠাৎ স্মিতাই আহিলে যে,
সর্বনাশ আচরিত কথা, আগতে তো মুখত এনেকুৱা হাই শুনা নাছিলো। তুমি তো সাগে মাঝে মাঝে কাজিরঙাতে থাকা। মই কাজিরঙাত কিয় থাকিম? কিয়, তাতো তোমালোকৰ ওয়াইল্ড ফ্লাওয়ার রিজর্ট খন আছে। এতিয়া মই ডিব্রুগড়ৰ রাজ হৈয়ে থাকিব লাগিব। মই কিবা এটা সুধিছিলো নহয়। আসলতে কি জানা, কাজিরঙাতে হোটেল রিজর্ট খোলা কথাটোৱে মই ভাল নাপাওঁ। কিয়? সিম্পল কথা, কাজিরঙাখন আসলতে গড়, পহু, হাতি, বনরে মহাদিক এৰি দিব লাগে। এতিয়া যেহেতু হাৰত তাত এইবোৰ বাঢ়িছে, দুবছৰমানৰ পাছত হয়তো মানুহে তাত গড় চাবলৈ নহয় হোটেল চাবলৈহে যাব। আরে ভাই, অরণ্যর নিজে একটা রূপ আছে, তাক এখন কনক্রিট নগরলে কিয় পরিবর্তন করব লাগে? মোর কথা বল, নিশ্চয় তোমার ভাল লগা নাই। নাই নাই, ভাল কিয় না লাগিব, মই তো ভবাই নাছিলু যে। নাই, ঠিক আছে, ইয়াত তোমালকর ঘরটো কোনখিনিত? আমার ঘর? ও, আমার ঘর? ও, ঘর এটা আছে বলি তো শুনিছো। শুনিছো মানে দেখা নাই? না, কিন্তু কি লাভ কোয়া, ঘর এটা কিনিলেই যে তাত থাকিব লাগিব তারতো কোনো মানে নাই। কথা এখার পাতি বলে মানুষ এটা নাই, তাত থাকিব পারি নাকি? সেহে মই মোর বন্ধু এজনের লগত আছো। ও, তোমাক আরো একটা খবর দিও, মই গুয়াহাটিতেই একটা চাকরিত জয়েন করেছো। তুমি চাকরিত জয়েন করেছা? কিয়? কাম করা তো মোর দরকারে নাই, টাকা পয়সারও অভাব নাই, কিন্তু মোর বয়সের এনেকুয়া একটা লড়া যে 3-4-5 হাজার টাকার কারণে যিকোনো একটা কাম করব পারে, সেই লাইফটাও তো মই জানিব লাগিব। টকা পয়সা ঘর দুয়ারে তো সকলো নহয়, তার বাইরেও কিছু বস্তু আছে যাক মই বেশি গুরুত্ব দিও। মানে তুমি কোনবোৰ বস্তুর কথা কৈছা? মরম, ভালপোৱা, প্রেম, বন্ধুত্ব। এটা কথা কি জানা স্মিতা, মই যেতিয়া নাথাকিম তেতিয়া যদি মোক কোনোবাই মনত পেলায়, সেয়া রিজর্ট বা চাহ বাগানের কারণে নহয়, কিন্তু কোনোবা এজনেও যদি মোর বন্ধুত্ব, মোর ভালপাওয়াক মনত রাখে, মই ভাবো মোর জীবন সার্থক হয়েছে। রাজ, আহাসুন চা খুয়াহি। চাহ কিয় মাহিদ, চাহর লগত তাহু নিদিয়ে নেকি? আগতে বলেছোন। বেয়া নাপাব মাহিদ, মই দুটা কথা একেবারে নিলাজ, খুয়া আর গুয়া। তুমি গানও গুয়া? কিয়, সন্দেহ আছে নেকি? ঘরত গিটার আছে,